আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও চাঁদপুর জেলা বিএনপির 1 নং সদস্য ও ফরিদগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান সহ চাঁদপুর জেলার অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা সহ অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদেরকে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেন জেদ্দা সৌদি আরবের চাঁদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম। এতে সভাপতিত্ব করেন জেদ্দা সৌদি আরবের চাঁদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তসলিমউদ্দিন। সাংগঠনিক সম্পাদক এস এ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডালি, মোহাম্মদ শাহজাহান, রওশন জামিল শিপু, সৈয়দ জাহাঙ্গীর আলম ও আব্দুল হান্নান, শাহাবুদ্দিন, বাহার উদ্দিন বাদল, মকবুল হোসেন মৃদা, আরিফুর রহমান, সুমন চৌধুরী, ফজলুল করিম লিটন, পারভেজ সর্দার, আবুল কালাম সওদাগর সহ অনেকেই। অবিলম্বে সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।